আজকে আমরা সুফিয়ান নাম সম্পর্কে আলোচনা করব। এটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কী, এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তার আগে একটি হাদিস বলে রাখি, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, অর্থ রহমানের বান্দা, সহি মুসলিম। যদি প্রশ্ন করেন সুফিয়ান নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম, এটি আরবি ভাষার শব্দ। এটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের জন্য রাখা হয়। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নাম রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুফিয়ান নামের আরবি অর্থ হচ্ছে দ্রুত চলমান, হালকা কিংবা চটপটে, স্লিম বা সরু। এই নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ সুফিয়ান, আবদুল্লাহ আল সুফিয়ান, আহসান সুফিয়ান, আবু সুফিয়ান ইত্যাদি। SUFIAN বা SUFYAN এভাবেও নামটি ইংরেজিতে লেখা হয়। আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে দয়া করে স্থানীয় ইমামের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। সুফিয়ান নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।